হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সরকার ইলেকশনের জন্য কি কি নির্দেশ দিল সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমরা ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকে শুরু করি ভিডিও। তো এখানে সরকার বলেছে লোকসভা ভোটের আগে দেশ জুড়ে চালু হয়ে যেতে পারে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ। সংবাদ সংস্থা এনএনআই এর প্রতিবেদন অনুসারে সোমবার সন্ধ্যার এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাস করেছিলেন কেন্দ্রীয় মোদী সরকার। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত। সংসদের দুপক্ষ পাস হওয়ার পরে দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও অনুমোদন দিয়েছিলেন সিএআই বিলে, কিন্তু কেন্দ্রের তরফে এতদিন ধরে সিএএ কার্যকর করে নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে। শুধু তাই নয়, শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তবে মথুয়া, অধ্যুষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় সবাই এসে সিএএ নিয়ে মুখ খুলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছে, ভোটের ঘোষণার এক দুদিন বা তিন দিন আগে হলেও সিএএ কার্যকর হবে, এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘন্টা আগেও সিএএ কার্যকর হতে পারে। বিরোধী তৃণমূল অবশ্যই বিষয়টি উদ্ভ্রান্ত মানুষদের ভ্রাতত্বা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ কে ক্যাকা বলে কটাক্ষ করেছিলেন। তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকের ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে তারাই এ দেশের নাগরিক, তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে এই ছিল নতুন ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।